ক্লাস ফাইভ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আমি পড়াচ্ছিলাম বাংলা ব্যাকরণ, ভাষা ও ব্যাকরণ। আমি কমপ্লিট করেছিলাম লেখ্য ভাষা, সাধু ভাষা এবং চলিত ভাষা পর্যন্ত। তো সাধু ভাষা এবং চলিত ভাষা পড়তে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ, এই গুরুচণ্ডালী দোষ বলতে আমরা কি বুঝি? গুরু সাহিত্যে অর্থাৎ ভাষার ক্ষেত্রে, সাহিত্যে ভাষার ক্ষেত্রে গুরুচণ্ডালী দোষটি কি? বলা হচ্ছে শুদ্ধ ভাষা লিখতে হলে এই সাধু ও চলিত রূপ একসঙ্গে মিশিয়ে লেখা চলে না। অর্থাৎ আমরা যখন লিখব তখন সাধু ভাষা এবং চলিত ভাষাকে আমরা মিশিয়ে লিখতে পারবো না। তাই লেখার সময় যে কোনো একটি রীতিকে অনুসরণ করার অভ্যাস করতে হবে। অর্থাৎ আমরা যখন বাংলা ভাষা লিখব, আমরা চলিত ভাষায় লিখব আর নতুবা সাধু ভাষায় লিখব। যে কোনো একটি ভাষাকে আমাদের বেছে নিতে হবে আমাদের লিখিত ভাষা হিসাবে। যদি আমরা বলি বা লিখি, আমরা যত্ন করে ভাষা শিক্ষা করিব। কি বললাম? না, আমরা যত্ন করে ভাষা শিক্ষা করিব। কিংবা নদীতে নৌকোটি টুপুস করে ডুবিয়া গেল, তাহলে তা হবে গুরুচণ্ডালী দোষ। কারণ কেন না, এখানে আমরা দেখছি যে সাধু ভাষার সঙ্গে চলিত ভাষা মিশে গিয়েছে। এই যে সাধু ভাষার সঙ্গে চলিত ভাষা যে মিশে যাওয়া, এটাই কিন্তু গুরুচণ্ডালী দোষ। এটি কিন্তু ভাষার পক্ষে একেবারেই উচিত নয়। কারণ আমরা যদি লিখি, আমরা চলিত বাংলায় লিখব আর নতুবা আমরা সাধু ভাষায় লিখব। তাই সাধু বা চলিত কখনোই আমরা এক করে লিখতে পারবো না। সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যে ভাষার ক্ষেত্রে এটি গুরুচণ্ডালী দোষ বলে বিবেচিত হয়। পরের বিষয়ে আমরা চলে যাচ্ছি যে ব্যাকরণ কি। অর্থাৎ ব্যাকরণ বলতে আমরা কি বুঝি, ব্যাকরণ কি? তো বলছে, যে বই পড়লে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। তাহলে যেটা আমরা বলছি, কি বলছি না, ব্যাকরণ কি না, যে বই পড়লে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। এরপর, যেহেতু আমরা বাঙালি তাই আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা বাংলা ব্যাকরণ পড়ব কেন, বাংলা ব্যাকরণ পড়ব কেন? এর উত্তরে বলা যেতে পারে, প্রথমে ভাষার সৃষ্টি হয়, তারপর তাকে যথাযথভাবে ব্যবহারের জন্য সৃষ্টি হয় ব্যাকরণ। বাংলা ভাষার ক্ষেত্রেও আগে ভাষার সৃষ্টি হয়, পরে ব্যাকরণের। আমরা বাঙালি, আমাদের মুখের ভাষা বাংলা, আমাদের মধ্যে যারা লেখাপড়া জানে না তারাও বাংলা ভাষায় কথা বলতে পারে, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষা আমরা প্রথমেই শিখি মায়ের মুখ থেকে। মায়ের কোলেই শিশুর শৈশব শুরু হয়, মায়ের শেখানো ভাষাতেই তার মুখে প্রথম বোল ফোটে। মায়ের মুখের ভাষা শিশু সহজে ও স্বচ্ছন্দে রপ্ত করতে পারে। শৈশবে বাবার চেয়ে মায়ের কাছে পিঠেই শিশুরা বেশি থাকে। তাই শৈশব থেকে আমরা যে ভাষায় কথা বলি তার নাম পিতৃভাষা কিন্তু নয়, তার নাম মাতৃভাষা। এই মাতৃভাষা আমরা অন্য ভাষার চেয়ে সহজে বলতে, বুঝতে, লিখতে বা পড়তে পারি। অর্থাৎ মাতৃভাষা আমাদের কাছে বোধগম্য। বাংলা আমাদের মাতৃভাষা বলে অনেকের ধারণা আমাদের বাংলা ব্যাকরণ পড়ার দরকার নেই। এখানে কিছু কথা জানা দরকার। বর্তমানে পশ্চিমবঙ্গ এবং আগেকার পূর্ব পাকিস্তান অর্থাৎ স্বাধীন বাংলাদেশের মাতৃভাষা বাংলা, কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নানা এলাকায় কথ্য বাংলার রূপ এক নয়। অর্থাৎ বাংলা ভাষাও কিন্তু অঞ্চল ভেদে বিভিন্ন রকমের। পশ্চিমবঙ্গের মেদিনীপুর বা পুরুলিয়ার লোকে যেরকম বাংলা কথা বলে, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, চব্বিশ পরগনায়
ঠিক সেই রকম বাংলা ব্যবহৃত হয় না। আমরা বাংলাদেশের ঢাকা বা চট্টগ্রামের কথ্য বাংলা আরও আলাদা রকমের। এইভাবে কোনো একটি কথ্য ভাষার এই আলাদা আলাদা রূপকে বলা হয় উপভাষা। এরকম অবস্থায় একটি সর্বজন মান্য বাংলার আদর্শ রূপ থাকা দরকার। লেখ্য বাংলায় সেই আদর্শ রূপ ব্যবহার করা হয় এবং বাংলা ব্যাকরণে বিশেষভাবে সেই আদর্শ বাংলার ব্যবহার বিধি দেওয়া থাকে। তাই বাংলা ব্যাকরণ পাঠের উদ্দেশ্য হল আদর্শ বাংলা বা মান্য বাংলার রূপ ও প্রকৃতি ঠিকমতো জেনে ও বুঝে এই ভাষাটি শুদ্ধ ও সুন্দরভাবে পড়া, বলা ও লেখা। তাহলে ব্যাকরণ কাকে বলে তা আমরা পূর্বেই জেনেছি, আরও একবার আমরা জানব। বাংলা ব্যাকরণ কাকে বলে আমরা আগে জেনেছি, ব্যাকরণ কাকে বলে এবার আমরা জানব। বাংলা ব্যাকরণ কাকে বলে? যে বইতে বাংলা ভাষা ব্যবহারের বিধি বা নিয়মকানুন থাকে তাকে বাংলা ব্যাকরণ বলে। আজ এই পর্যন্ত, আবার আগামী ক্লাসে।